জামাতে ইসলামীকে সমাবেশ করার অনুমতি দেওয়া হলো এক দশক পর। এক দশক মানে 10 বছর পরে। সর্বশেষ তারা সমাবেশের অনুমতি পেয়েছিল 2013 সালে, আর এই 10 বছর পরে 2023 সালে এসে তারা সমাবেশের অনুমতি পেল। সামনে নির্বাচন, জাতীয় নির্বাচনের কথা বলছি, সেই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখছি যে অনেকগুলো ঘটনা ঘটছে। বিদেশি রাষ্ট্রদূতদের একটা তৎপরতা লক্ষ্য করছি, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের তৎপরতা, একই সঙ্গে র‍্যাবের উপরে নিষেধাজ্ঞা, পরবর্তীতে ভিসা নীতি এবং আরও অনেক কিছুর গুঞ্জন, এই একটা তৎপরতা লক্ষ্য করা যায়। ইউরোপিয়ান ইউনিয়নের তৎপরতা আছে, জাপানের রাষ্ট্রদূতের তৎপরতা আছে, চীনের তৎপরতা আছে, দৃশ্যমান না হলেও ভারতের তৎপরতা আছে। রাজনীতিতে নিয়ে অনেক কিছু ঘটছে। সেই অনেক কিছু ঘটনার সঙ্গে এটাও একটি ঘটনা যে জামাতে ইসলামী 10 বছর পরে সমাবেশের অনুমতি পেল। কেন এই ঘটনাটা বলছি, যে নির্বাচনের আগে যে যার মতো করে একটা সুবিধা আদায়ের, একটা সুবিধাজনক অবস্থায় থাকার একটা চেষ্টা করছে। সরকারের জায়গা থেকে জামাত ইসলামীকে এখন সমাবেশের অনুমতি দেওয়ার কারণটা কী হতে পারে, সম্ভাব্য কারণ আমরা তো জানি না। যে একেবারে সুনির্দিষ্ট করে তোর রাজনীতির ঘটনার আলোকে যদি আমরা ব্যাখ্যা করি বা বিশ্লেষণ করি, তাহলে বোঝা যায় যে যেহেতু অনেক রকমের চাপ আছে নির্বাচনকে কেন্দ্র করে, এবং এবছরের নির্বাচনটি যদি 2014 সালের মতো বা 2018 সালের মতো করা না যায়, মোটামুটিভাবেও যদি একটি নিরপেক্ষ বা ভোটাররা যদি ভোট দেয়, ভোটারদের যদি ভোট দেওয়ার একটা ব্যবস্থা করতে হয়, তাহলে ভোট নিয়ে সরকারের বা আওয়ামী লীগের একটা শঙ্কা আছে, এবং সেই শঙ্কায় জামাতে ইসলামীর যে ভোটার আছে সেই ভোটারের একটা বড় ফ্যাক্টর। সেই কারণে জামাত ইসলামীর ভোট কারা পাবেন, আওয়ামী লীগ খুব ভালো করেই জানে যে জামাত ইসলামীর ভোট যা কিছুই ঘটে যাক না কেন, জামাত ইসলামীর ভোট তারা পাবে না। তাহলে জামাত ইসলামীর ভোট কারা পাবে? বিএনপি যদি নির্বাচনে অংশ নেয় তাহলে বিএনপি জামাত ইসলামীর ভোট পাবে। বিএনপি যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে কি হবে? জামাত ইসলামী রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন নেই, তার নিবন্ধন বাতিল করা হয়েছে আমরা সেটা জানি। জামাত ইসলামী নির্বাচনে অংশ নিতে পারবে না রাজনৈতিক দল হিসেবে। জামাত ইসলামীর কিছু নেতা অন্য নামে নির্বাচন কমিশনের কাছে একটি রেজিস্ট্রেশন চেয়েছে, যদিও জামাত বলে যে এর সঙ্গে জামাত ইসলামীর কোনো সম্পর্ক নেই, সরকার বলে এর সঙ্গে জামাত ইসলামীর কোনো সম্পর্ক নেই, নির্বাচন কমিশনও বলে এর সঙ্গে জামাত ইসলামীর কোনো সম্পর্ক নেই, কিন্তু সেই নিবন্ধনের যে আবেদন সেটাকে কিন্তু বাতিল করে দেওয়া হয়নি। সেটার একটা পাওয়ার সম্ভাবনা আছে বা পাবে বলেই ধরে নেওয়া যায়। সেই ক্ষেত্রে বিএনপি যদি নির্বাচনে অংশ না নেয় শেষ পর্যন্ত গিয়ে কী করবে আমরা জানি না। যদি বিএনপি ধরে নেই, যে তর্কের জন্য যে বিএনপি যদি নির্বাচনে অংশ না নেয়, তাহলে জামায়াত ইসলামী যদি অংশ নেয় ভিন্ন নামে, তাহলে সরকারের জায়গা থেকে যেটা দেখানো যাবে সেটা হচ্ছে যে বিরোধী দলগুলো অংশ নিয়েছে, জাতীয় পার্টি অংশ নিবে, ইসলামী আন্দোলন বা ইসলামী নানা যে সংগঠন আছে, দল আছে, তারা অনেকগুলো সংগঠন একত্রিত হয়ে হয়তো অংশ নিবে, জাতীয় পার্টি অংশ নিবে, আরও যে ছোটো ছোটো কিছু দল আছে সেই দলগুলো অংশ নিবে, জামাত ইসলামীও যদি অংশ নেয়। যেহেতু জামাত ইসলামী দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে একসঙ্গে থেকে আন্দোলন করেছে, সরকার গঠন করেছে, তো সেই কারণে তো জামাত ইসলামী এককভাবে নির্বাচনে অংশ নিতে পারে। নিবে কি নিবে না সেটা কিন্তু আমরা জানি না। এখন আমাদের এই ধরনের টেলিভিশনের বা এই ধরনের কথাগুলো বলার একটা সমস্যা হচ্ছে, এই যে জামাত ইসলামীকে কেন্দ্র করে এখন যে কথাগুলো বলছি, এই ফেসবুকে যারা সক্রিয় আছেন জামাত ইসলামীর কর্মী বা শিবিরের কর্মী, তারা এখানে এসে এখন নানারকমভাবে বিষোদগার করবেন। কিন্তু আমাদের তো যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো বলতে হবে। জামাত ইসলামীর যারা গলা বিষোদগার করবেন তাদের একটা জিনিস মনে রাখা দরকার, তার আগে একটু বলে নেই যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষোদগার বা গালাগালি, এটার এই ভয়াবহ মাত্রায় যে বিস্তার, এই ভয়াবহ মাত্রার বিস্তার করেছে সিপি গ্যাং, ছাত্রলীগ সমর্থিত সিপি গ্যাং, ধরেন গালিগালাজের মাস্টার্স, একেবারে থিসিস করা, ডক্টরেট করা, একজন মানুষকে বা যে প্রক্রিয়াতে বিষোদগার করা যায়, গালিগালাজ করা যায়, নিন্দা করা যায়, অপমান অসম্মান করা যায়, তার সব কিছু ছাত্রলীগ করিয়েছে সিপি গ্যাংকে দিয়ে। সেই যে গালাগালির ধারাবাহিকতা সেটা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থায়ী হয়েছে। এখন সিপি গ্যাং বা ছাত্রলীগের গালাগালিটা একরকম আর শিবিরের গালাগালিটা একটু আর এক রকম, কিন্তু তারপরেও নিশ্চয়ই তারা এখানে এসে করবেন। কিন্তু আমরা যদি কথা বলতে চাই তাহলে জামাত ইসলামীর রাজনীতি নিয়ে যে নির্বাচনে অংশ নেওয়ার যে জায়গাটির কথা বললাম, আপনারা যারা জামাত ইসলামী করেন, শিবির করেন, তারা একটু নির্মোহভাবে বিশ্লেষণ করেন।
জামাত ইসলামী কোন সময়টা সঠিক রাজনীতি করেছে। আমি 1971 সালের আগে যাইনি, 1971 সালের অবস্থা চিন্তা করেন, বাংলাদেশ বিরোধী একটা অবস্থান নিয়েছে, মুক্তিযুদ্ধে অংশ নেয়নি, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, বাংলাদেশ বিরোধী অবস্থান তাদের একদম দৃশ্যমান। তারপরের রাজনীতিটা যদি চিন্তা করে দেখেন, বড় বড় ঘটনাগুলো যদি উল্লেখ করি, 91 সালে সরকার গঠনের পরে জামাত ইসলামীর বা শিবিরের সেই সময়ের যে তৎপরতা সেটাও খুব ইতিবাচক তৎপরতা নয়। তারপরে 96 সালে তারা যে আওয়ামী লীগের সঙ্গে ঐক্য করে আন্দোলন করেছে সেটা তাদের আরেকটা ভুল সিদ্ধান্ত। 2001 সালে তারা আবার বিএনপির সঙ্গে একসঙ্গে হয়ে আন্দোলন করেছে, নির্বাচন করেছে, ক্ষমতায় গেছে, তাদের দুইজন নেতা মন্ত্রী হয়েছে। সেই সময় তাদের রাজনীতি ভয়াবহ রকমের একটা দাম্ভিকতা, বাংলাদেশে কোনো মুক্তিযুদ্ধই হয় নাই, গৃহযুদ্ধ হয়েছে, এই ধরনের দাম্ভিকতাপূর্ণ কথা বলেছেন তারা। তারপর পরিণতিতে কি হয়েছে, পরিণতিতে তাদের বিএনপির সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে এবং যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, এবং আমরা যেহেতু যুদ্ধাপরাধীদের বিচারকে সমর্থন করেছি সেই কারণে শিবির বা জামাত ইসলামী আমাদেরকে সুযোগ পেলেই গালিগালাজ করেন বা বিষোদ্গার করেন, কিন্তু নির্মোহভাবে বিশ্লেষণ করেন না। তো এই যে এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে জামাত ইসলামীর, সেই ক্ষেত্রে জামাত ইসলামী সঠিক সিদ্ধান্ত কী নিবে সেটা আমরা জানি না। আমরা শুধু ঘটনাগুলো বলছি যে এই এই ঘটনা এই ক্ষেত্রে ঘটতে পারে। ঘটনাগুলো কি, এখানে আরও যে ঘটনাটি ঘটতে পারে সেটা হচ্ছে যে বিএনপি অংশ না নিলে, বিএনপি যদি অংশ না নেয় নির্বাচনে, তাহলে সেই জায়গাটিতে প্রেক্ষাপটটা কী হবে এবং সেই প্রেক্ষাপটে জামাত ইসলামীর অবস্থান কী হবে, এবং সেই জামাত ইসলামীর অবস্থানটিকে খুব স্বাভাবিকভাবেই সরকার একটু তার পক্ষে বা বিএনপির সঙ্গে না থাকুক সেরকম একটা জায়গা করতে চায়। শেষ করি একটা কথা বলি, যে জামাত ইসলামী এমন একটি রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলটি যখন বিএনপির সঙ্গে থাকে তখন বাংলাদেশের নাগরিক সমাজ, সুশীল সমাজ, গণমাধ্যম সবাই বিএনপিকে অভিযুক্ত করে যে রাজাকারদের আশ্রয় দিয়েছে, যুদ্ধাপরাধীদের আশ্রয় দিয়েছে, এই দলটি জামাত ইসলামী স্বাধীনতা বিরোধী, বিএনপিও স্বাধীনতা বিরোধী, এরকম একটা কথা বলে। কিন্তু জামাত ইসলামী যখন আওয়ামী লীগের সঙ্গে থাকে তখন আমাদের নাগরিক সমাজ এবং মিডিয়ারও একটা বড় অংশ চুপচাপ থাকে। বিএনপি, গণমাধ্যম সহ দেশি বিদেশি নানা চাপে জামাত ইসলামীর সঙ্গে কৌশলগত কারণে সম্পর্ক ছিন্ন করেছে, কিন্তু কৌশলগত কারণে সম্পর্ক ছিন্ন করেছে, আর সেই জায়গাটিতে আওয়ামী লীগ এখন এসে কৌশলগত কারণে জামাত ইসলামীর সঙ্গে এক ধরনের সখ্যতা অথবা জামাত ইসলামীকে এক ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জায়গাতে থাকতে চাইছে। আর জামাত কী করবে সেটা জামাতের ব্যাপার, সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। বক্তব্য হচ্ছে এই জায়গাটিতে যে সুস্থ ধারার রাজনীতির একটা অনুপস্থিতি হয়ে যাচ্ছে বাংলাদেশে, এবং সুস্থ ধারার রাজনীতির অনুপস্থিতির সুযোগ নিয়ে বাংলাদেশে মানে গণতান্ত্রিক যে পরিবেশ সেই গণতান্ত্রিক পরিবেশটা বিকশিত হচ্ছে না। সরকার সরকারের মতো চিন্তা করছে, বিএনপি বিএনপির মতো চিন্তা করছে, এবং শেষ পর্যন্ত গিয়ে জনগণের অধিকারটি উপেক্ষিত থেকে যাচ্ছে। তো জনগণের অধিকারটা যেহেতু উপেক্ষিত থেকে যাচ্ছে এবং মার্কিন নিষেধাজ্ঞা সহ নানাবিধ তৎপরতা আমরা লক্ষ্য করছি, সেই তৎপরতার পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বাংলাদেশ। তো জামাত ইসলামীকে এই যে সুযোগ দেয়া, সরকার কেন সুযোগ দিল, কী সুযোগ দিল, আমরা শুধু সেটার ব্যাখ্যা করতে চাইলাম। এর পরিপ্রেক্ষিতে কে লাভবান হবে, জামাত ইসলামী আদৌ লাভবান হবে কি না, নতুন কোনো নামে নিবন্ধন নিয়ে তারা রাজনীতি করলে তাদের আলটিমেটলি কোনো লাভ হবে কি না সেটা আমরা জানি না, বা সেটা মন্তব্যও এখানে করছি না। মন্তব্য শুধু করছি যে রাজনীতিতে অনেক রকমের খেলাধুলা চলছে, যে যার মতো করে সুবিধা নেয়ার রাজনীতি করছে। সুবিধা দেওয়ার রাজনীতি করতে গিয়ে বাংলাদেশে যে আদর্শভিত্তিক রাজনীতি, সেই আদর্শভিত্তিক রাজনীতি খুব বড়ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেউই আসলে জনগণের স্বার্থে রাজনীতিটা করছে না, যে কারণে কয়েকদিন আগে পর্যন্ত জামাতে ইসলামীর নেতাকর্মীরা যদি ঘরোয়াভাবে একটি মিটিং করতে যেত তাহলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতো এবং গ্রেপ্তার করে বলতো যে তারা দেশবিরোধী ষড়যন্ত্র করছে। আর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জামাত ইসলামীর নেতাকর্মীরা বেশ বড়ভাবে সমাবেশ করলো, এটার আবার পুলিশ অনুমতি দিল। আমাদের পুলিশ বা সরকার যে একটা গণতান্ত্রিক অবস্থায় ফিরে এসেছে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই, কিন্তু এটা বিশ্বাস করার কারণ আছে যে রাজনীতিতে যে নানাবিধ খেলাধুলা, সেই খেলাধুলায় আবারও জামাত ইসলামী একটা ফ্যাক্টর হিসেবে সামনে আসার চেষ্টা করছে, অথবা জামাত ইসলামীকে একটা ফ্যাক্টর হিসেবে সামনে আনার চেষ্টা করা হচ্ছে। এখন সামনের সময়টিতে দেখতে হবে আসলে কে বড় ফ্যাক্টর, জামাত, জাতীয় পার্টি, বিএনপি কী করে, সরকার কী করে, দেশি বিদেশি চাপ কোন জায়গাতে গিয়ে দাঁড়ায়, সুষ্ঠু নির্বাচন সত্যি সত্যিই হয় নাকি আরেকটি 2014 বা 2018 সাল হয়। তবে একটু কঠিন, 2014 বা 2018 সালের মতো ওইরকম কিছু একটা করা একটু কঠিন, এবার দেখা যাক কী ঘটে।